ভ্যাকসিন আমিনগাঁও রাষ্ট্রীয় ঘাইপথ সৌন্দর্য বর্ধন আসনের সভা উদ্বোধন করে এই মন্তব্য করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এতিয়ারে পর 15 মিনিটতেই লাভ করব করোনা পরীক্ষার ফলাফল। মহানগরীত আরম্ভ হব থিতাতে সোয়াব পরীক্ষণ কিটেরে পরীক্ষা। ভূমিনীতি সন্দর্ভত করা প্রশ্নের উত্তরত খুঁটি নাটি থাকলে বিবেচনা করা হব বলে মন্তব্য করে মন্ত্রীগিয়ে। বাইহাটা চারিআলির পর আমিনগাঁওলে রাষ্ট্রীয় ঘাইপথের দাঁতিত রোয়া হব কৃষ্ণচূড়া আর রাধাচূড়া। গুয়াহাটির ঘরমুয়ালোকে কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করে অবসাদ আঁতরাব পারিব বলে মন্তব্য করে মন্ত্রীগিয়ে। আমিনগাঁও আমার নজরত আছে, যদি কিট অহার পিছত আমি আমিনগাঁওত অল্প টেস্টিং করিম, আর যেহেতু গুয়াহাটির একবারে গাত লাগি থাকা সেইকারণে আমিনগাঁওক মূর অল্প চিন্তা আছে। কালি গোগামুখত লক্ষিমপুর জেলার তাত লকডাউন দিয়া হয়েছে। আমি জেলা উপায়ুক্ত সকলক কইছো যে করবাত যদি কমিউনিটি 10-12টা কেস আমি দেখা পাও তেতিয়ালে সেই স্থানটোত লগে লগে লকডাউন করিব লাগে। কারণ মই ভাবু 30 আগস্টের ভিতর আমি ভ্যাকসিন পাই যাম, এই দুটা মাস যেনে তেনে আমি যুঁজি থাকিব লাগিব। আনার কারণে আমি তো জায়গা বিচারি আছো, গতি এতিয়া একচুয়ালি এবিলাকক হসপিটাল বলে নকয় কোভিড কেয়ার সেন্টার CCC নন সিমটমিক মানুষবিলাকক বেসিক্যালি রখা যায়। ইয়াতে হেভেলসর যেটো পরিত্যক্ত বিল্ডিং আছে সেইটো আমি লৈছো। IIT গুৱাহাটীত অলরেডি মানুষ আছে বা কোয়ারেন্টাইন আদির কাম চলি আছে, পতঞ্জলি যোগপীঠটো আমি লৈছো। গতি কামরূপ জেলার আমার প্রায় 1600 পেশেন্ট আমি থকার ব্যবস্থা করছো, যে বিশেষ এজার গছ ইমান ধুনিয়া ফুলে কিন্তু আমি যিমানখিনি লগাব পাৰো আমি লগোৱা নাই। মই আমার উপায়ুক্ত মহোদয় কৈছো যে যত যেনেকে পাৰো আমি কৃষ্ণচূড়া রাধাচূড়া আর এজার গছ আমি রুব লাগে, যাতে অলপ নান্দনিক সৌন্দর্যতা আহি পড়ে। বেমারের মাজতো নিজের কামটো নিজে করে থাকিব লাগিব সকলো। গতি আজি আমি সকলোয়ে রাতেপা এইখিনি সময় এই এই কামটোর কারণে দিল। আমি ধরক বিভিন্ন চিন্তাত থাকো, বিভিন্ন কথা বতরা, তার মাজত 10-15 ডাল এজার গছ যেটা একেলগে দেখো ফুলখিনি দেখা পাও তেতিয়া স্বাভাবিকতে মনটোত এটা কৰবাৰপৰা হলেও এটা আশা এটা আহে, মনটো ভাল লাগিব আরম্ভ করে। মই ভাবো যে এইটো খুব সাংঘাতিক থেরাপি এটা। আমি গুৱাহাটীত কাম কৰিব আহিম বা কাম কৰি ঘৰলৈ ঘূৰি যাম, যাওঁতে যদি ধুনীয়া গছকেইডাল দেখো তেতিয়ালে মনটো এনেই ভাল লাগি যাব সকলোৰে।